আমার প্রিয় ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা, তোমাদের প্রথম অধ্যায় পুষ্টি সাধন পদ্ধতি ও ক্যালোরির ধারণা, এই অধ্যায় থেকে তোমাদের 70 নম্বর লিখিত পরীক্ষাতে প্রশ্ন থাকবে 25 নম্বর, 25 মার্কস। তার মানে বুঝতে পারছো যে প্রথম অধ্যায়টা কতটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট। এবং এই যে অধ্যায়, সেখানে তোমাদের MCQ 1 মার্কসের প্রশ্ন থাকবে 7টি, 1 × 7 করে 7 মার্কস। SAQ প্রশ্ন মান 1-এর প্রশ্ন তোমাদের 4টি লিখতে হবে, 1 × 4 করে 4 মার্কস। 7 মার্কসের প্রশ্নের উত্তর তোমাদের 2টি লিখতে হবে, 7 × 2 করে মোট 14 মার্কস, 14 নাম্বার। এইভাবে তোমাদের প্রথম অধ্যায়তে রয়েছে মোট 25 নাম্বার। প্রথমে এসো আমরা প্রতিটি প্রশ্নের মান 7 মার্কসের যে প্রশ্নগুলি প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সেগুলো এসো আমরা দেখে নিই। এবং এই প্রশ্নগুলি পড়লে শুধু তোমাদের বড় প্রশ্ন নয়, ছোট প্রশ্ন লিখতেও কিন্তু খুবই সুবিধে হবে। প্রথম প্রশ্ন, মানব দেহে লালারসের কাজের লেখো, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলতে কি বোঝো? উপচিতিমূলক ও অপচিতিমূলক বিপাক প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কি? কার্বোহাইড্রেট বিপাকে হরমোনের ভূমিকা আলোচনা করো। গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াটি লেখো, এই প্রক্রিয়াটির তাৎপর্য উল্লেখ করো। কোরি চক্রটি এঁকে বর্ণনা দাও, রক্তে গ্লুকোজের মাত্রা বিঘ্নিত হলে কি কি শারীরিক অবস্থা পরিলক্ষিত হয়। 5 প্রশ্ন, ট্রান্স অ্যামাইলেশন ও ট্রান্স মিথাইলেশন কাকে বলে? প্রোটিনের শোষণ প্রণালী সংক্ষেপে আলোচনা করো। মানুষের পাচনতন্ত্রের চিত্র অঙ্কন করো, আন্ত্রিক রসে উপস্থিত অ্যামাইলোলাইটিক এনজাইমগুলির নাম লেখো। 7 প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, পরিপাক বলতে কি বোঝো? মানব দেহের কার্বোহাইড্রেট পরিপাক ক্রিয়া বর্ণনা করো। রেফারেন্স ম্যান ও রেফারেন্স ওম্যান বলতে কি বোঝো? মৌল বিপাকীয় হারকে প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ শর্তগুলি আলোচনা করো। প্রতিটি প্রশ্নের সাথে কিন্তু আমার পাশে নম্বর বিভাজনটা রয়েছে। 9 প্রশ্ন, BMR বলতে কি বোঝো? BMI এর পুরো নাম কি? এক ব্যক্তির আহারে 240 গ্রাম শর্করা, 45 গ্রাম প্রোটিন আছে। আহারটিতে মোট ক্যালোরির মূল্য 1320 ক্যালোরি হলে ব্যক্তিটির ফ্যাট গ্রহণের পরিমাণ কত হবে? ফ্যাট বিশোষণের সম্পর্কে লেখো, পিনোসাইটোসিস বলতে কি বোঝো? গ্লাইকোলাইসিসকে EMP পথ বলে কেন? EMP বিক্রিয়াপথ ছকের মাধ্যমে দেখাও। পিত্তরসের উপাদানগুলির নাম লেখো, মানবদেহে পিত্তরসের গুরুত্ব আলোচনা করো। এই যে আমি তোমাদের প্রশ্নগুলি দেখালাম, এগুলি তোমরা বড় প্রশ্নের জন্য এই অধ্যায় থেকে এগুলো করো। এবং এইগুলো করলে কিন্তু তোমাদের বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, প্রতিটি প্রশ্নতেই কিন্তু উত্তর তোমরা খুব অনায়াসে লিখে ফেলতে পারবে। এবার এসো আমরা দেখে নিই প্রতিটি প্রশ্নের মান 1-এ প্রশ্ন। প্রথমটি হলো, মিসেল কি, পিত্ত কি? 2টি গ্যাস্ট্রোইনটেস্টিনাল হরমোনের নাম লেখো, মানুষের স্থায়ী দন্ত সূত্রটি লেখো। কাইম কি, কাইলোমাইক্রন কি, বিপাক ক্রিয়া কি? ট্রান্স অ্যামিনেশনের একটি তাৎপর্য উল্লেখ করো। টিসিএ চক্র কোথায় সম্পন্ন হয়? UDPG এর সম্পূর্ণ নাম লেখো, RQ এর সংজ্ঞা দাও। রক্তে ফ্যাট কি কি রূপে উপস্থিত থাকে? গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিডের নাম লেখো। গ্লাইকোলাইসিসে উৎপন্ন ATP এর মোট সংখ্যা কত? ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত যৌগটিতে উপস্থিত কার্বক্সিল গ্রুপ কি? একটি ক্যালোরিবিহীন খাদ্য উপাদানের নাম লেখো। বিশোষণের একক কি? পাকস্থলীতে প্রোটিন পরিপাকে কে সাহায্য করে? BMR কে নিয়ন্ত্রণ করে? রক্তে ইউরিয়া স্বাভাবিক মাত্রা প্রতি 100 মিলিলিটারে কত? আজ আমি তোমাদের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 7 মার্কস এবং 1 মার্কসের প্রশ্নগুলি দিয়ে দিলাম। এইভাবে আমি তোমাদের অন্য অধ্যায়গুলো দিতে থাকবো, তুমি লক্ষ্য রেখো। ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও।